হইলো কি হইলো জমিনটা নাস্তাছে কেন খনি সম্পদ বের হচ্ছে কেন আল্লাহর কোরআন সাক্ষী দেয় যাসসামাউ ফাতরাত আর আসমানের দিকে তাকায়া দেখবে শুধুমাত্র জমিনটাই নাচানাচি করে না আসমানের দিকে তাকায়া দেখবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশটা ছিদ্র হয়ে যাচ্ছে এরপরে বলা হচ্ছে ওয়া ইজাল কাওয়াকিবুন তাসরাত আকাশটা কেন ছিদ্র হবে তাও শুনে যান ওয়াল্লা কদ সাইয়ান্নাস সামা আদ-দুনিয়া বিমা সাবিহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আসমানটাকে তারকা দিয়ে সুন্দর করে সাজিয়েছিলেন একদিন সুন্দর সাজানো বাগানটা ধীরে 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 কুল্লু মানালাইহা ফান সব ধ্বংস হয়ে যাচ্ছে ওই আসমানের তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে ওয়া ইজাল কাওয়াকিবু তাসরাত তখন আকাশ থেকে নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত এই সুন্দর দুনিয়ার জমিনে কত সুন্দর আকা বাকা নদী নালা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন এই নদীর ভিতরে সুনামি তৈয়ার হয়ে যাবে গাছের উপরে চল্লিশ হাত পানি পাহাড়ের উপরে চল্লিশ হাত পানি ঘরের উপরে চল্লিশ হাত পানি এমন ভাবে একটা ঢেউ মারবে রে মধ্যরাজনগরের বাবা ও মাধবপুরের বাবারা খাল থেকে সুনামি বের হবে নাল থেকে সুনামি বের হবে পুকুর থেকে সুনামি উঠবে নদী থেকে সুনামি উঠবে সাগর থেকে সুনামি উঠবে নিজের সব সাগরের পানি বমি করে দিবে আজরাইল যখন তোমার সামনে চলে আসবে এক একটা মানুষের আলাদা আলাদা কিয়ামত হবে কারণ মরণের সময় যদি আপনার মরণটা ঈমানের সাথে হয় কিয়ামত সহজ হইয়া যাবে কবর সহজ হইয়া যাবে হাশরের ময়দান সহজ হইয়া যাবে আর মরণের কালে যদি আপনার ঈমান না থাকে আপনি মনে করবেন সব গাঁটে গাঁটে আপনার খবর আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজে গিয়েছি সব চাইতে কঠিন আজাব আমি দেখেছি কবরের আজাব কিন্তু আমার নবী বলে কেয়ামতের আলামতটা বড় কঠিন ওই আলামতের মোকাবেলা অনেক অনেক কঠিন তুফান আসবে এর মধ্যে একটা ফেতনা হলো দাজ্জালের ফেতনা জোরে কোন কার ফেতনা এই দাজ্জালের ফেতনা বড় ভয়ঙ্কর যার একটা চক্ষু কানা থাকবে একটা চক্ষু কানা থাকবে আয়েশা বলবে আমার আল্লামান নাউজবিল্লাহ জোরে গন বেঈমান যারা তারা আল্লাহ মান্না ফালাইবে বাংলাদেশে বহুত মানুষ আছে ডলার খাইয়া কালার পাল্টাইয়া ঈমান বিক্রি কইরা ফালাই কথা বলেন না ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা আমার যারা বেঈমান ওরা দুনিয়ারে বড় প্রাধান্য দেয় টাকা পয়সারে বড় প্রাধান্য দেয় ঈমান বিক্রি করে ফেলাই যারা ঈমানদার ওরা দুনিয়ারে প্রাধান্য দেয় না ঈমানদাররা দুনিয়ারে জেলখানা মনে করে কথা বলেন না ঠিক কিনা দাজ্জাল যখন আয়েশা বলবে আমারে আল্লামান বেঈমানরা আল্লাহ বানাইয়া জাহান আল্লাহ মাইনা জাহান্নামি হইয়া যাবে কিন্তু যারা ঈমানদার হবে ঈমানদাররা বললে তোরে আল্লাহ মানতাম না তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায় একটা হলো কাফ আর একটা হলো ফা আর একটা হলো রা তুই কাফের কানা কোনদিন আল্লাহ হতে পারে না কথা বলেন ঠিক কিনা তুই না ফরমান বেঈমান কাফের তোকে আল্লাহ মানবো না যখন আল্লাহ মানবে না তারে মাইরে ফালাইব কাউরে আগুনে ফালাইয়া দিব কাউরে তলোয়ার দিয়া গলা কেটে ফেলে দিবে এক সাহাবী আমার নবীরে জিজ্ঞাসা করে নবী গো আমারে যদি এমন ভাবে কাইটা ফালায় আমরা কি ব্যথা পাবো না আল্লাহর হাবিব বলেন না রে না দাজ্জাল রে তোমরা যখন আল্লাহ মানবা না দাজ্জালের সঙ্গে তো লড়াই সেদিন অস্ত্র দিয়ে হবে না দাজ্জালের সঙ্গে সেদিন লড়াই গায়ের জোরে হবে না দাজ্জালের সঙ্গে সেই দিন লড়াই হবে ঈমান দিয়া কথা বলেন ঠিক কিনা কি দিয়া হবে তাহলে ঈমানের দাম কম না বেশি এমন একটা জায়গায় আমার নবী ডাক দিয়ে সাহাবীরা
দাজ্জালকে আল্লাহ না মানার কারণে দাজ্জাল যদিও তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবে কিন্তু মনে রেখো ওই আগুনটাকে আমার আল্লাহ ফুলের বাগান বানায় দিবে এখন এই যেখানে এটা হলো প্রাথমিক একটা ধারণা দিলাম এই দাজ্জাল বড় দাজ্জাল আর আসার আগে ছোট দাজ্জাল বাইরে হয়ে গেছে কথা কোনা ঠিক কি না এই ছোট দাজ্জালকে ছোট দাজ্জাল হলো ইসরায়েলের ইহুদির গুন্ডা বাহিনী কথা বলে না ঠিক কি না নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ রিসালাত আল্লাহু আকবার সভাপতি সাহেবের আগমন সভাপতি সাহেবের আগমন চেয়ারম্যান সাহেবের আগমন নারায়ণ তাকবীর সম্মানিত উপস্থিতি মাশাআল্লাহ আপনারা কি খুশি না বেজার কারা কারা টাকা দিছেন হাত তোলেন মাশাআল্লাহ সবাই দিছে হাত নামা বিশ্বাবুজুর আসছেন খুশি না বেজা দুই হাত সোজা করেন দুই হাত সোজা করে দেখেন মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলেন আলহামদুলিল্লাহ ভাই আমার এ এ এ এই দিকে এই দিকে বুঝলাম না কিছু বাড়ির সিফাত আইলাম যে কোন সিফাত জানলে ভালো হয়েছে আল্লাহ জানে আল্লাহ ও আল্লাহ সবাই জবানটা খুলে কোন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমার যুবক ভাইরা এই জন্য আমি বলেছি এখনো মানুষের বহু দাজ্জাল আছে না নাই এই দাজ্জাল ইসরায়েলের গুন্ডা বাহিনী ইহুদি গোষ্ঠীরা ফিলিস্তিনের উপরে নির্মমভাবে হত্যা যজ্ঞ চালাইছে কথা বলেন ঠিক কিনা এইগুলা হলো সেমি দাজ্জাল এই দাজ্জালের পক্ষে অনেক দাজ্জাল দেশ দাঁড়াইছে কিন্তু আমাদের মুসলমানদের পক্ষে আমরা মুসলমান থাকার দরকার আছে না নাই আর জবান খুলে কোন আছে না নাই এই জন্য আমার যুবক ভাইরা এইগুলো দাপে দাপে চলবে মানে ইমান পরীক্ষা চলবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু ধ্বংস হয়ে যাবে এত সাদের পৃথিবী আল্লাহ সব ফান করে দিবে এই কথারই আবাস আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে দিয়ে চেয়েছেন ইজা সুনজিলাতিল আরদু জিলজালাহা এই জমিনের ভিতরে অনেক পাহাড় আছে আল্লাহর হাবিব অনেকগুলো কিয়ামতের আলামত বলেছেন আল্লাহ সেই আলামতের অনেক আলামতগুলো কোরআনে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই জমিনটা কম্পন সৃষ্টি হয়ে যাবে প্রকম্পিত হবে দেখছেন না মাঝে মাঝে ভূমিকম্প হয় কেমনে নাড়া মারে রসুল বলছেন যখন ভূমিকম্প আসবে তখন তোমরা ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ নাকি ঘর থেকে বেরিয়ে যাবে আল্লাহু আকবার বলেন না কিন্তু এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন বসো আচ্ছা বসো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন এই দুনিয়াটা প্রকম্পিত হবে
কিন্তু আরেকটা কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করব এই কম্পনটা এমনি শুরু হবে না এই কম্পনটা তৈয়ার হবে একটা কারণ আছে কারণটা হলো এখন নড়াচড়া করে না কিয়ামতের পূর্বে নড়াচড়া করবে কেন আল্লাহর কোরআনে বলেছে ইজাজুল জিনাতিল আরদ জিলজালাহা যখন পৃথিবীর মাটি কম্পন তৈয়ার হয়ে যাবে এখন কাঁপে না ওই সময় কাঁপবে কেন কুরআন দিয়া কুরআন বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন ওয়াল জিবালা আওতাদা আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনটারে পাহাড় দিয়া পেরেক মেরে দিয়েছে জোরে করে আল্লাহু আকবার কি দিয়া পেরেক মারছে পাহাড় দিয়া পেরেক মারছে খুব গভীর ভিতরে কথা গেল তো পাহাড় দিয়া পেরেক মারছে এই জন্য জমিনটা নড়াচড়া করে না অনেক সময় আমি যখন মদিনায় গিয়েছি মদিনা থেকে অনেক দূরে বদরের প্রান্তর যাওয়ার সময় দেখলাম হাজার হাজার ডানে বামে পাহাড় দেখা যায় মনে মনে আই থিংকিং অ্যাবাউট দিস সিচুয়েশন আমি ওই অবস্থা দেখে চিন্তা করছি এই পাহাড় গুলো আল্লাহ কেন দুনিয়াতে বানাইছে যে এই পাহাড়ে মানুষ বাড়ি বানাইতে পারে না যে এই পাহাড়ে কোনো ফসল ফলায় না আল্লাহ কি জন্য এই পাহাড় গুলা বানাইছে যখন কোরআন বুঝতে পারলাম কোরআনে দেখলাম আল্লাহ বলেছেন ওয়াল জিবালা আওতাদা আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মেরেছি বলে এই জমিনটা নড়াচড়া করে না একদম থালের মতন দাঁড়ায় আছে কিন্তু আরেকটা আয়াত দিয়া বুঝতে পারলাম ওই আয়াত দিয়ে প্রমাণ হলো এই পাহাড় জমিনের মধ্যে থাকবে না এই পাহাড়টা যখন তুলার মতো উড়ে যাবে ওয়াতাকুনুল জিবালুকাল ইহিনিল মাংফুশ এই পাহাড়গুলা তুলার মতো যখন উড়ে যাবে এই দুনিয়া ঠান্ডা থাকবে না এই দুনিয়ার ভিতরে কম্পন তৈয়ার হয়ে যাবে ইজাজুল জিলাতিল আরদ জিলজালাহা যখন এই পৃথিবীটা কম্পন তৈয়ার হয়ে যাবে তখন এমন ভাবে কম্পন তৈয়ার হবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস যখন জমিনটা কাঁপতে শুরু করবে মানুষ আর জায়গায় দাঁড়ায় থাকতে পারবে না কুরআনের ভাষাই পড়তেছি শুনতেছি মানুষগুলা কীটপতঙ্গের মতন মধ্যরাজনগরের মানুষগুলো উইরা যাইয়া ইন্ডিয়ায় পড়ে যেতে পারে ইন্ডিয়ার মানুষগুলো উইরা যাইয়া সিঙ্গাপুর পড়ে যেতে পারে সিঙ্গাপুরের মানুষগুলো উইরা যাইয়া লন্ডন পড়ে যেতে পারে চোখের পলকে জমিনের কম্পনের কারণে মানুষগুলা ফরিং এর মতন উড়তে থাকবে উড়তে উড়তে মা থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে যাবে সন্তান থেকে মা বিচ্ছিন্ন হয়ে যাবে এরপরে যুবক ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিকে আবার তাকায় দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদ আসকালাহা জমিনের নিচে তেলের খনি আছে জমিনের নিচে অনেক ধরনের খনিজ পদার্থ আছে দুনিয়ার মানুষ স্বর্ণের এত পাগল ওই স্বর্ণ নিচ থেকে বেরিয়ে যাবে মানুষের সামনে এত টুকরা টুকরা স্বর্ণ পড়ে থাকবে পাহাড়ের মতন কিন্তু কেউ সেই দিন স্বর্ণের লোভ করবে না একটাই কথা ওয়া ক্বালাল ইনসানু মালাহা কি হইল জমিনটা নাস্তাছে কেন খনি সম্পদ বের হচ্ছে কেন আল্লাহর কোরআন সাক্ষি দেয় যাসসামাউ ফাতরাত আর আসমানের দিকে তাকায়া দেখবে শুধুমাত্র জমিনটাই নাচানাচি করে না আসমানের দিকে তাকায়া দেখবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশটা ছিদ্র হয়ে যাচ্ছে এরপরে বলা হচ্ছে ওয়া ইজাল কাওয়াকিবুন তাসরাত আকাশটা কেন ছিদ্র হবে তাও শুনে যান ওয়াল্লা কদ সাইয়ান্নাস সামাআ আদ-দুনিয়া বিমা সাবিহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আসমানটাকে তারকা দিয়ে সুন্দর করে সাজিয়েছিলেন একদিন সুন্দর সাজানো বাগানটা ধীরে 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 কুল্লু মানালাই হাফান সব ধ্বংস হয়ে যাচ্ছে ওই আসমানের তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে ওয়া ইজাল কাওয়াকিবুন তাসরাত তখন আকাশ থেকে নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত এই সুন্দর দুনিয়ার জমিনে কত সুন্দর আকা বাঁকা নদী নালা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন এই নদীর ভিতরে সুনামি তৈয়ার হয়ে যাবে গাছের উপরে চল্লিশ হাত পানি পাহাড়ের উপরে চল্লিশ হাত পানি ঘরের উপরে চল্লিশ হাত পানি এমন ভাবে একটা ঢেউ মারবে রে মো
মধ্যরাজ নগরের বাবা ও মাধবপুরের বাবারা খাল থেকে সুনামি বের হবে নাল থেকে সুনামি বের হবে পুকুর থেকে সুনামি উঠবে নদী থেকে সুনামি উঠবে সাগর থেকে সুনামি উঠবে নিজের সব সাগরের পানি ভূমি করে দিবে এমন ভাবে সারা পৃথিবীটা পানির পানিতে সাইলাব হয়ে যাবে তারপরে বলা হয়েছে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন وإذا الكواكب انتثرت الله رب العالمين বলেন وإذا الكواكب انتثرت জমিনের মধ্যে তারকাগুলো কুলে কুলে পড়ে যাবে মানুষ বলবে وقال الانسان ما لها কি হইলো কি হইলো আল্লাহর হাবিব বলেন ইজাজুল আল্লাহ বলেন ইজাজুল জিলাতিল আরদি আরদ জিলজালহ এই জিলজাল শব্দের ব্যাখ্যা করতে যাইয়া আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীটা এমন ভাবে কাঁপবে ওই সময় কোন মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে কোন মহিলা 5 মাসের গর্ভবতী থাকবে কোন মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে এমন ভাবে জমিনটা কাঁপবে এমন কাঁপার পরিমাণ হবে 8 মাসের বাচ্চাটা অটোমেটিক্যালি ডেলিভারি হয়ে মাটির জমিনে পড়ে যাবে 6 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে আর মানুষ স্বামী বলবে কি ব্যাপার আমার স্ত্রীর নিস দিয়া রক্ত কেন বের হচ্ছে এমন ভাবে মাটি কেন রক্তে লাল হয়ে যাচ্ছে ঘর কেন রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে সন্তান বলবে আমার আম্মার কেন এই অবস্থা করছে যুবকের দল এমন ভাবে পৃথিবীর মাঠ প্রত্যেকটা গর্ভবতী মা চোখের পলকে জমিন কম্পনের কারণে সন্তানগুলো ডেলিভারি হয়ে যাবে এই ডেলিভারি যে কত কষ্ট এটা আপনি আমি এখন বুঝবো না একটা মার জিজ্ঞেস করবেন অটোমেটিক্যালি ডেলিভারি হয়ে গেলে কত কষ্ট লাগে দুনিয়ার বাবা যখন এইভাবে মায়ের নিস্তি রক্ত বের হবে সন্তান পরে পরে ওয়া ওয়া করে কাঁদবে কোন কোন সন্তান মাটিতে পড়া আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কোন কোন সন্তান এই দুনিয়াতে আইসায় এমন ভাবে তারা হঠাৎ করে কান্না শুরু করে দিবে আর কাঁদতে কাঁদতে দুনিয়া ছেড়ে চলে যাবে রে বন্ধু আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ওয়াকালাল ইনসানু মালাহা এমন ভাবে মানুষ বলবে কি হইলো কি হইলো তখন আর মানুষের বুঝতে থাকা কি না ওই যে আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান একদিন এই পৃথিবী শেষ হইয়া যাবে এই পৃথিবী একদিন ধ্বংস হইয়া যাবে এই জন্য যুবক ভাইয়ের আমার এই দুনিয়া থাকবে না এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো এই কিয়ামত বড় ভয়ানক একটা সময় এমন ভাবে পানিগুলো উতলে উঠবে এমন ভাবে সবগুলো চতুর্পাশে হায় হায় হাহাকার শুরু হইয়া যাবে সেই দিন কত মানুষ মানুষের পাশে ছিল একদিন এই মানুষগুলো আর মানুষের পাশে থাকবে না এই জন্য ওই সময় ওই ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখের মধ্যে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত যিনি অপেক্ষা করছিলেন আল্লাহ সেদিন বলবে ও ইসরাফিল সিংহা ফু দিয়া দাও আপনারা জবান খুলে বলুন ওই দিন একমাত্র রহমত হবে একজনের জবান খুলে বলুন তিনি কে আর মায়ার সুরে বলুন তিনি কে ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আবার আমাদেরকে নিয়ে যাবে এত স্বাদের পৃথিবীটা আল্লাহ ধ্বংস করে দিবে এত মায়ার পৃথিবীটা আমার আল্লাহ ধ্বংস করে দিবে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়্যি সূরাতিন মাশাআ রাক্কাবাক এই পৃথিবীটা এত সুন্দর জমিন এত সুন্দর মায়ার বান্দা যেই গলাটা আমার আল্লাহ নিজের হাতে বানাইছে যেই চেহারাটা আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে এত সুন্দর মানুষগুলো দুনিয়া থেকে একদম শেষ হয়ে যাবে আর পৃথিবী সৃষ্টি হবে না আর দুনিয়া সৃষ্টি হবে না দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না কিসি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়ার মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না কথা বলেন ঠিক কি না ও তোর পিছে পিছে গুরচে সমন পিছে পিছে গুরচে সমন কোন দিন জানি তোর হবে সমন চারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি একদিন শেষ হইব নি সব ঝাঁকি দিয়ে শেষ করে ভালো সব ইজাজুল জিলাতিন আব্দুল জিল ভাই বন্ধু আর আপন জহনা
সঙ্গে তোমার কেউ যাবে না ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইছো একা যাই ভাই একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি একটা জবান বন্ধ রাখবেন না ব্যক্তি জীবনে ছাকুনি আসতেছে সমষ্টিগতভাবে ঝাঁকুনি আসতেছে সেই দিন ঈমান ছাড়া কোনো উপায় নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে সকল ফেতনার অবসান ঘটবে ইমাম মাহদি আলাইহিস সালামের শুভ আগমনে আমি যদি ইমাম মাহদি আলাইহিস সালামের পেয়ে যাই আমি কাল আমি হাতে হাত রেখে মুরিদ হয়ে যাব বায়াত গ্রহণ করে ফেলব আমি ওসিয়ত কইরা যাই আমার সন্তান যদি পেয়ে যাও ইমাম মাহদি আলাইহিস সালামের কাছে বায়াত হয়ে যাইবা এজবাক বিশ্বের এমন কোন জায়গা থাকবে না যেই জায়গার মধ্যে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে না দাজ্জালের পক্ষে যারা থাকবে এদের অবস্থা ভয়াবহ হবে ইমাম মাহদি আলাইহিস সালামের পক্ষে যারা থাকবে তারা ইহকাল পরকালে কামিয়াবি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ইমাম মাহদি আলাইহিস সালাম যার পিতার নাম হবে আব্দুল্লাহ মাতার নাম হবে আমেনা যার নাম হবে মুহাম্মদ জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য যুবক যিনি হবে খাতুন জান্নাত মা ফাতেমার বংশধর এই জন্য যুবক ভাইয়ের আমার যিনি আহলে বাইতের বংশধর এই জন্য যুবকের দল ঈমান ছাড়া কোন পরকালে নাজাতের কোন উপায় নাই এই জন্য সাদের পৃথিবী এই দুনিয়া সব শেষ হইয়া যাবে এই জন্য ওয়াইজাল কবুরু বুসিরাত কবরবাসী কবর থেকে উপরে উঠে যাবে কবরগুলোরা অতীত হয়ে যাবে শুধুমাত্র তাই নয় সকল মানুষগুলো যার যার আমল আর আখলাক গুলো চোখে দেখতে পারবে আর এই জায়গা থেকে আমার নবী বলবেন সব জিনিস শেষ হইয়া যাবে পৃথিবী স্তব্ধ হইয়া যাবে কিন্তু আর কেউ থাকবে না যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি হলেন আমার আল্লাহ ওই জায়গাটা শুধু পানি আর পানি পানি আর পানি দীর্ঘদিন পানি থাকার পর একটা মাঠ আল্লাহ বানাবে এই মাঠটা হবে শাম দেশের ভিতরে ওই শাম দেশের দিকে সবাই কবর থেকে উঠে উঠে উলঙ্গ হইয়া হইয়া ওই মাঠের দিকে দৌড়াইয়া যাবে সকল মানুষ কবর দিকে ওইটা ওইটা সেই ময়দানে যাবে ওই ময়দানের মাটি গুলো হবে তামার তামার মাটির মধ্যে যাইয়া তারা দাঁড়াবে আট বিঘাত উপরে সূর্যটা থাকবে ওই সূর্যটা মাথার মধ্যে লাগবে মাথার মগজগুলো বাতের মারের মতন সিটে সিটে পড়ে যাবে সব মানুষ দাঁড়াইয়া থাকবে 50,000 বছর পর্যন্ত ওই মাঠের মধ্যে তারা দাঁড়াইয়া থাকবে কিন্তু বিচার কাজ শেষ হবে না সবার মুখের মধ্যে শুধুমাত্র নাফসি নাফসি আদম নবীর কথায় বিচার শেষ শুরু হবে না ইব্রাহিম নবীর কথায় বিচার শুরু হবে না জাকারিয়া নবীর কথায় বিচার শুরু হবে না যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচার কাজটা শুরু হবে তিনি হবেন রহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার বলবেন না এ আমার যুবক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন নবী গো উলঙ্গ অবস্থায় যদি ময়দানে যাই একজনকে তো আরেকজনে দেখতে ভালোইব আমার নবী বলে আয়েশা এই ময়দানটা এমন একটা ময়দান যে এই ময়দানে ওঠার সময় গাটটা বাঁকা কইরা আল্লাহ কবর দিকে তুলবো এখন বলবেন হুজুর অনেকে পানির মধ্যে মারা যায় হাড্ডি গুড্ডি মাছে কাইয়া ফালাই তার তো কবর হয় নাই সে কোথায় থেকে আসবে সে পানি থেকে আসবে কাউকে কেউ আগুনে পুইরা তেল হইয়া
গেছে তার লাশও খুঁজে পাওয়া যায় না সে কোথায় দিকে আসবে কই আগুন থেকে বের হয়ে আসবে এখন তার কবরে প্রশ্ন হইছে নি কই হ পানির মধ্যে লাশ পাওয়া না গেল সেই জায়গার মধ্যে তার কবর ওখানেই তার প্রশ্ন তিনটা করা হয়েছে কিন্তু প্রশ্ন থেকে কেউ বাঁচতে পারবে না সেখান থেকে সেটাই তার কবর যেই জায়গায় তাকে তার লাশ থাকবে ওই জায়গাটাই তার কবর মাটির মধ্যে দাফন করলো সেটাই তার কবর যে যেখানে শেষ সমাধি হয়েছে ওখান থেকে মানুষ বের হয়ে আসবে আসার পরে উলঙ্গ অবস্থায় আসবে আল্লাহর হাবিব বলে আয়েশা এই এই ময়দানটা এমন একটা ময়দান একজন আরেকজনের দিকে তাকাইবার কোনো সময় পাবে না সবার মুখের মধ্যে থাকবে নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতে সব নবীরা নাফসি নাফসি কিন্তু বড় কষ্ট লাগে বাংলাদেশে কিছু টিকটক মৌলবী আছে কথাটা কোন লাগে নিরিবাজি বাংলাদেশে কিছু টিকটক মৌলবী আছে এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া মানুষের ঈমান দংশন করে এদেরকে সাইজ করার জন্য জুবাইর কামালার তাহিরির দরকার আছে কথা কোন ঠিক না বেটি এই জন্য আমরা না কেউ দেখতে না আমরা তো ডাইরেক্ট কোয়েলাই তো এই জন্য অনেকে দেখতে না কথা কোন ঠিক না কথা কোন ঠিক না আমরা তো ডাইরেক্ট কোয়েলাই তো এই কিছু টিকটক মৌলবী টুকটাক কথা কইয়া সমাজের মধ্যে পেস লাগা এদেরকে ঠিকঠাক করতে গেলে কিছু ওয়াশের দরকার আছে কথা কোন ঠিক না বেটি যারা বলতেছে আমাদের মতন আমাদের আমাদের গদ দরকার আছে এই এবার দেখেন কিছু কিছু টিকটক মৌলবী আছে যারা আমার মতন মাথার টুপি লাগাইয়া আমি তো ভাগরি পড়ছি এটা তো ভাগরি পড়ি এবারে লাগাইয়া ওয়াজের মধ্যে বইয়া মাইক টেক লইয়া কইতাছে হাসর ময়দানে আমার নবী সুপারিশ করব দূরের কথা নবীর নিজের জান লইয়া নাকি ঠেলা ঠেলি এখন এটা কিন্তু মাথা ঠিকতে হে এটা মাথা ঠিকতে হে যেই মৌলবী এই কথা কইছে এই মৌলবীর পিছনে নামাজ পড়লে নামাজ হইব তাহলে এইটা তো মৌলবী আমরা তো ওয়াজ করি আমরা তো মৌলবী ঠিক না এখন এরা যে বলতেছে এরা কিন্তু এমনে কয় না এইগুলাই কিন্তু দেখবেন বর্তমানে যে ইসরায়েল যে ফিলিস্তিনির উপরে আক্রমণ করছে দেখবেন এই মৌলবীগুলা আবার পর্দার ভিতরে বইয়া বইয়া ঘরের ভিতরে বইয়া বা ভিডিও বানাইছে হ্যাঁ এই সমস্ত মানুষ হত্যা করা পাপ ফিলিস্তিন তাদেরকে মারা ঠিক না এরাও এই দালালগুলোকে মাঠের মধ্যে প্রতিবাদ করতে পাওয়া যায় না এই দালালগুলো এখন ঘরের ভিতরে ঘুমাই নিছে এইগুলো ইসরায়েল থেকে টাকা খাইয়া এই বাংলাদেশের ভিতরে এমন ভাবে ইসলামের ফেতনা ঢুকাইছে যেন ইসলামটা ধ্বংস হয়ে যায় কথা বলার ঠিক না আমার পরিষ্কার কথা হলো কে খুশি হবে কে বাজার হবে সেটা দেখার সময় নাই কারণ আমার দেহের চাইতে ঈমানের দাম কম না বেশি আমার যুবক ভাইরা পরিষ্কার কথা হলো যেই মৌলবী বলবে আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে না নবী নিজের জন্যই নিজে পেরাশানিতে নাফসি নাফসি করবে সেই লোকটা হলো জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান সমাজের মুনাফিক ইসরাইলের দালাল কথা